আমাকে বাড়িতে ঢোকার সময় অবরুদ্ধ করার উদ্দেশ্যে তারা রাস্তা ব্লক করে। তখন তারা সশস্ত্র অবস্থায় ছিল, কিন্তু তাদের লোকবল কম থাকায় পরিস্থিতি আরো ঘন করার জন্য তারা বিভিন্ন জায়গায় ফোন দেয়। ফোন দিয়ে তারা অস্ত্রশস্ত্র আনে, আনার পরে বাড়িতে ঢোকে বোমা হামলা করে, অজস্র বোমা মারছে। বোমা মেরে আমার বাড়ি ভাঙচুর করছে, চেষ্টা করছে ওই যে আমার বাড়ির গ্রিল ভাঙার জন্য চেষ্টা করছে ভিতরে ঢোকার জন্য, কিন্তু পারে নাই। ওরা মূলত আমাকে হত্যা করার উদ্দেশ্যে আসছে। লক্ষ্য একটা যে আমাকে যদি হত্যা করে নির্বাচন পাঞ্চল হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে শান্তিপ্রিয়ভাবে সে চেয়ারম্যান হবে, তখন তারা আমি প্রতিবাদী থাকবো না এবং সম্পূর্ণভাবে নিরাপত্তা ভুগছি, কারণ ওরা হত্যার উদ্দেশ্যে আমাকে হামলা করছে। এইটি হচ্ছে ওদের রাজনীতি, ওরা মিথ্যার উপরে রাজনীতি করে। আর গতকালকের বিষয়টা ছিল টোটালটাই একটা তুচ্ছ ঘটনা। ওইখানে আমাদের একটা ক্লাব আছে, মুক্তিযুদ্ধের একটা অফিস আছে, সেখানে আমাদের একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমাদের লোকজন বসা, ও হঠাৎ করে এসে ওর 250-300 লোক এনে আমাদের এই ক্লাবটাকে তছনছ করে ফেলে। এরপরে যখনই ক্লাবটা এই অবস্থা করে ফেলছে, তখন ও বুঝতে পারছে যে এইটা তো অন্যদিকে ডাইভার্ট হবে। হ্যাঁ, কারণ এটা আওয়ামী লীগের অফিস, মুক্তিযুদ্ধের অফিস। তো সাথে সাথে ও আর লোকজন দিয়ে ওর বাড়িতে এই হামলাটা ও নিজে করছে, যাতে এইটা দায় এড়ানোর জন্য। এটা এলাকাবাসী সবাই দেখছে, জানছে।